একটা কিতাব আছে নাম তাখরিজুল মুসনাদ, এই কিতাবের 6635 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ মাযা ইউবাইদুনি মিন গাদাবিল্লাহ, হুজুর আল্লাহর রাগ থেকে কোন জিনিস আমাকে দূরে রাখবে একটু বলেন, আমি আল্লাহর রাগের মধ্যে পড়তে চাই না। আল্লাহ নবী বললেন লা তাগদব, তুমি রাগ করো না, তুমি রাগ না করলে আল্লাহর রাগ থেকে বেঁচে যাইবা। নবীজিকে বললেন হুজুর আমি আল্লাহর রাগ থেকে বাঁচব, এই রাগ থেকে বাঁচার কি উপায়? নবী কয় তুমি রাগ করো না, বলেন তো আল্লাহর রাগ থেকে, সবাই বলেন আল্লাহর রাগ থেকে বাঁচার উপায় নিজে রাগ না করা। বলেন যদি নিজে রাগ না করি কে রাগ করবে? না আমি যদি রাগ না করি আমার উপর কে রাগ করবে? না আল্লাহ রাগ করবে। তাহলে আল্লাহর রাগ থেকে বাঁচার সবচেয়ে বড় এক নম্বর উপকারী, আর রাগ না করার উপকার হলো আল্লাহর রাগ থেকে বাঁচা যাবে। রাগ নিয়ন্ত্রণের দুই নম্বর উপকারিতা বলবো, দুই নম্বরটা বললে তো খুশি হয়ে যাবেন সবাই। দুই নম্বরটা আবু দাউদ শরীফের 4777 নম্বর হাদিস, এই কিতাবের এক নম্বর খণ্ড 405 নম্বর পৃষ্ঠা, এই বর্ণনার মধ্যে আসছে খতবা মুআবিয়াতু ইয়াউমান, ইমাম মুআবিয়া একদিন জুমার দিন খুতবা দিতেছিলেন, এক ব্যক্তি হযরত মুআবিয়াকে ডাক দিয়ে বললেন কাজাবতা, আপনি মিথ্যা কথা বলছেন, চিন্তা করেন খুতবা দিতেছে এক ব্যক্তি দাঁড়ায় আপনি মিথ্যা কথা বলছেন। ফানাজালা মুগদবা, ইমাম মুআবিয়া মিম্বর থেকে রাগান্বিত অবস্থায় নামলেন, ফাদাখলা মানজিলা, বাসায় গেলেন, যাওয়ার পর বাসা থেকে একটু পর বের হয়ে আসলেন, সবাই তাকায় দেখে তাকতুরুল হিয়াতুহু মা আ, ইমাম মুআবিয়ার দাড়ি দিয়ে পানি টপকায়া টপকায়া ফোটায় ফোটায় পানি পড়তেছে। ইমাম মুআবিয়া তাদেরকে লক্ষ্য করে বললেন ইন্নাল গদবা মিনাশ শাইতান, রাগ হলো শয়তানের থেকে আসে। এবার বলেন সবাই রাগ কার থেকে আসে? আর জোরে, কার থেকে আসে? শয়তানের। ওয়া ইন্নাস শাইতানা মিনান নার, শয়তান হলো আগুনের তৈরি। শয়তান কিসের তৈরি? ফাইদা গাদিবা আহাদুকুম ফাল্লিতফিহু বিল মা, তোমাদের কেউ যখন রাগ করো এই রাগ হলো শয়তানের থেকে, শয়তান আগুনের তৈরি, যখন তুমি রাগ করলা এর মানে তোমার মাঝে শয়তানের আগুন ঢুইকা গেছে, এই আগুন নিবাইবা কিভাবে? ফাল্লিতফিহু বিল মা, পানির মাধ্যমে আগুন নিবাও, মানে ওযু করার মাধ্যমে আগুন নিবায়া দাও। হযরত ইমাম মুআবিয়া বললেন রাগ হলো শয়তান থেকে, শয়তান আগুনের তৈরি, আর ওই আগুনকে নিবায়া দিবা পানির মাধ্যমে। তাহলে সাহাবারা রাগ করছেন, নবীরা রাগ করছেন, নবীদের রাগ ছিল প্রশংসনীয়, সাহাবাদের রাগ এটাও সাময়িক সময় ছিল, এরপরে তাদের রাগ আল্লাহর জন্য নিভিয়ে গেছে। এজন্য আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের যখন রাগ হবে একমাত্র কার জন্য আমরা রাগকে নিয়ন্ত্রণ করব? এবার শুনেন, রাগ যারা নিয়ন্ত্রণ করবে, রাগ নিয়ন্ত্রণের চারটা উপকার মনে রাখবো, জোরে বলেন কয়টা? চারটা উপকার, রাগ নিয়ন্ত্রণের চারটা উপকার আমরা মনে রাখবো। এক নাম্বার, এই দুনিয়াতে যারা রাগ নিয়ন্ত্রণ করবে তারা আল্লাহর রাগ থেকে বেঁচে যাবে। আমি আবার বলছি, যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করবে তারা আল্লাহর রাগ থেকে বেঁচে যাবে। একটা কিতাব আছে নাম তাখরিজুল মুসনাদ, এই কিতাবের 6635 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ মাযা ইউবাইদুনি মিন গাদাবিল্লাহ, হুজুর আল্লাহর রাগ থেকে কোন জিনিস আমাকে দূরে রাখবে একটু বলেন, আমি আল্লাহর রাগের মধ্যে পড়তে চাই না। আল্লাহ নবী বললেন লা তাগদব, তুমি রাগ করো না, তুমি রাগ না করলে আল্লাহর রাগ থেকে বেঁচে যাইবা। নবীজিকে বললেন হুজুর আমি আল্লাহর রাগ থেকে বাঁচব, এই রাগ থেকে বাঁচার কি উপায়? নবী কয় তুমি রাগ করো না, বলেন তো আল্লাহর রাগ থেকে, সবাই বলেন আল্লাহর রাগ থেকে বাঁচার উপায় নিজে রাগ না করা। বলেন যদি নিজে রাগ না করি কে রাগ করবে? না আমি যদি রাগ না করি আমার উপর কে রাগ করবে? না আল্লাহ রাগ করবে। তাহলে আল্লাহর রাগ থেকে বাঁচার সবচেয়ে বড় এক নম্বর উপকারী, রাগ না করার উপকার হলো আল্লাহর রাগ থেকে বাঁচা যাবে। রাগ নিয়ন্ত্রণের দুই নম্বর উপকারিতা বলবো, দুই নম্বরটা বললে তো খুশি হয়ে যাবেন সবাই। দুই নম্বরটা আবু দাউদ শরীফের 4777 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কাজামা ওয়াইজা, যে ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করেন
একটু এদিকে আসেন, এই দেখেন আমার দিকে তাকান, বসেন বসেন। রাগ নিয়ন্ত্রণ, আমি ওনার একটা ঘুষি মারতে পারি, দেখেন রাগ নিয়ন্ত্রণ করে ওয়াহুয়া কাদিরুন আলা আইয়ুন ফিজা। নবীজি বলেন যে ব্যক্তি রাগ প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রয়োগ করে না, রাগ প্রয়োগের ক্ষমতা প্রয়োগ করে না। এক ব্যক্তি দোকানের কর্মচারীকে রাগ কইরা বিদায় করে দেওয়ার ক্ষমতা আছে, তুই এটা করলি কেন? স্যার ভুল হয়ে গেছে। তুই এটা করলি কেন? ভুল হয়ে গেছে, রাগ উঠতেছে, এবার বাদ দিয়ে দিই। নবীজি বলেন এই রাগ প্রয়োগ করার ক্ষমতা আছে তোমার? হ্যাঁ আছে। মান কাজমা কয় যা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা যা আর করিস না, কিন্তু মনে মনে চাইছে ওরে বিদায় করে দিই। রাগ প্রয়োগের ক্ষমতা ছিল, ক্ষমতা প্রয়োগ করে নাই। আল্লাহ নবী বলেন দাআহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা রুসিল খালাইক, এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে ডাক দিবে। এদের সামনে ডাক দেওয়ার পর ফায়ুখায়িরুহুল্লাহু মিনাল হুরি মা শা, হুরদেরকে আল্লাহ দেখা বলবেন যেটা মন চায় ওটা নিয়ে জান্নাতে যাও, যেটা মন চায় নিয়ে যাও, নিয়ে যাও। হুরদেরকে দেখা বলবে যেটা মন চায় নাও, যা মন চায় নাও, কি মন চাইতেছে নাও। তাহলে রাগ প্রয়োগের ক্ষমতা থাকা সত্ত্বেও রাগ প্রয়োগ করে না। আবার বলছি, রাগ প্রয়োগের ক্ষমতা থাকা সত্ত্বেও রাগ প্রয়োগ করে না। দেখেন এই মাদ্রাসাটা এই জায়গায় আছে, এটা কথার কথা হইতে পারে, একটা কথার হইতে পারে দুইজনের রাগ আছে এটার উপরে, রাগ এমন আছে এবং আপনি চাইলে আপনার ক্ষমতাও প্রয়োগ করতে পারেন। এরপরেও যদি আল্লাহর জন্য আপনি ভুলে যান এই রাগ করাগুলা, যে না না আমি কেন মাদ্রাসার উপরে এমন রাগ করতেছি, আমি কেন এটার সাথে এমন করতেছি, এই রাগটা যদি আপনি নিয়ন্ত্রণ করেন ইনশাল্লাহ কেয়ামতের মাঠে এটার প্রতিদান আল্লাহ আপনাকে দিবে। তাহলে মাদ্রাসার প্রতি সবাই সন্তুষ্ট আছি তো? আমরা আসলে সন্তুষ্ট আছেন তো? সবাই একটু জোরে বলেন, সবাই সন্তুষ্ট আছেন তো? এইখানে বিশাল বড় একটা ভবন হোক এটা চাই না আমরা সবাই ইনশাল্লাহ, আল্লাহ কবুল করেন। এ হলো দুই নম্বর উপকার, রাগ নিয়ন্ত্রণের দুই নম্বর উপকার, আল্লাহ ওই ব্যক্তিকে তার পছন্দ অনুযায়ী পুরস্কার দান করবেন। রাগ নিয়ন্ত্রণের তিন নম্বর উপকারিতা, বুখারী শরীফের 6114 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লাইসা শাদীদু বিসুরআ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, আল্লাহ নবী বলেন প্রকৃত বীর ওই ব্যক্তি নয় যে ব্যক্তি কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, কুস্তিগিরির মধ্যে অন্য ব্যক্তিকে হারিয়ে দেওয়ার নাম বীর নয়। রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, আমি নবী তাকে দুনিয়ার প্রকৃত বীর বলে ঘোষণা দিয়ে দিলাম। কুস্তিতে একজনকে হারায় দেওয়া এটা বীরত্বের পরিচয় না। নবীজি বলেন রাগ প্রয়োগের ক্ষমতা আছে, এরপরে আমার উম্মত রাগ করে না, নিয়ন্ত্রণ করে নিজেকে, আমি নবী তাকে দুনিয়ার শ্রেষ্ঠ বীর বলে ঘোষণা দিয়ে দিলাম। এলো তিন নম্বর উপকারিতা, রাগ নিয়ন্ত্রণকারীকে নবীজি বীর বলেছেন। রাগ নিয়ন্ত্রণের চার নম্বর উপকার, যারা রাগ নিয়ন্ত্রণ করবে তারা আমার নবীর একটা আশ্চর্য সুন্নতের অনুসারী হয়ে যায়। আমার নবী পৃথিবীর সবচাইতে রাগ নিয়ন্ত্রণকারী ব্যক্তি ছিল। মুসলিম শরীফের 5944 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা, মা দরবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন বিয়াদিহি কত্তু, আম্মা জান আয়েশা বলেন নবী নিজের হাত মুবারকের মাধ্যমে কখনো কাউকে আঘাত করে নাই, ওয়ালা ইমরাআ বিবিকে কখনো আঘাত করে নাই, ওয়ালা খাদিমা খাদেমকে কখনো আঘাত করে নাই। এই হাদিসের মাধ্যমে আম্মা জান বুঝায় সাধারণত মানুষ বিবির উপর রাগ করে, খাদেমের উপর রাগ করে, কর্মচারীর উপর রাগ করে, রাগের বর্ষবর্তী হয়ে মানুষ বিবির উপর আঘাত করে, কর্মচারীর উপর আঘাত করে। আম্মা জান আয়েশা বলেন আল্লাহ নবী জীবনেও বিবি দূরের কথা, খাদেম দূরের কথা, দুনিয়ার কাউকে নিজের স্বার্থে কখনো কারো উপর ফুলের টোকা পর্যন্ত দেয় নাই, নবীজি কখনো এটা করে নাই। হযরত আনাস বলেন আমি নবীজির 10 বছর খেদমত করেছিলাম, কয় বছর? এই 10 বছরে আমার কোনোদিন বলে নাই এটা কেন করেছ, এটা কেন করো নাই। 10 বছরে আমারে মারবে দূরের কথা কোনোদিন বলে নাই, এই এটা কেন করলা, এই এটা কেন করলা না, এটাও বলে নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও বলে নাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় একজন মহান ব্যক্তি হয়, এত বড় একজন মহান ব্যক্তি, এই ব্যক্তিত্বকে কিভাবে মানুষ আঘাত করে, আহারে মানুষ বুঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অবুজ মানুষগুলাকে বুঝ দান করেন। তাহলে রাগ নিয়ন্ত্রণের চার উপকার, এক নাম্বার আল্লাহর রাগ থেকে বাঁচা যায়, দুই নাম্বার আল্লাহর কাছে স্পেশাল পুরস্কার পাওয়া যায়, তিন নাম্বার প্রকৃত বীরের মর্যাদা পাওয়া যায়, চার নাম্বার নবীর প্রকৃত সুন্নাহের অনুসারী হওয়া যায়।